তো আমরা এবারে এসে গেছি মাঝের পাড়ায়। তো চলুন দেখে নিই যে মাঝের পাড়ায় এবারে থিম কি। আচ্ছা, এই মাঝের পাড়ায় যে পুজোর যে মণ্ডপ তৈরি হচ্ছে, থিম কি? প্রাণের খোঁজে অরণ্যে। আচ্ছা, প্রাণের খোঁজে অরণ্যে আপনাদের মানে মেন বক্তব্যটা কি, মানে কি বোঝাতে চাইছেন? মেন বক্তব্য বলতে আমরা ওই জঙ্গল বুক থেকে কিছু কিছু অংশ খণ্ডকে আমরা তুলে ধরছি এখানে, যাতে এখানে আমরা মানে মানুষের মানে মানুষকে এটাই বোঝাতে পারি যে আজকাল মানে অরণ্য ধ্বংস হচ্ছে, জীব জন্তুকে হত্যা করা হচ্ছে, গাছ কেটে দিচ্ছে, কিছু গাছ শুকিয়ে যাচ্ছে। এইভাবে মানে আমরা চাইছি যে যাতে জঙ্গল মুগলির হাত ধরে মুগলিকে একটা করে মানুষের একটা ভালোবাসা, জঙ্গলের প্রতি একটা ভালোবাসবে, পশু পাখিকে ভালোবাসবে, আচ্ছা। আপনাদের এই থিম আর কাজের সম্পর্কে একটু বলুন। কাজ বলতে উনাদের যে মেসেজ, সেই মেসেজটার সাথে আমাদের টিমটাকে আমরা একটা একটা ইয়ে করেছি, যোগ সংযোগ করেছি মোগলিকে। মোগলির বিষয়বস্তুটা পুরোটা জঙ্গল, একটি জঙ্গলের ছেলে, সে তার সাথে তার প্রাণীদের সাথে একটা রিলেট করছে। তার সাথে কিছু বিভিন্ন রকমের প্রাণী আছে, বাঘ আছে, কুমির আছে, বিভিন্ন রকমের জন্তু জানোয়ার আছে, সেগুলোকে নিয়ে যাতে একদম ছোট থেকে আট থেকে আসি, সবারই যাতে এই জায়গাটা ঢুকলে, প্রেমিসটা ঢুকলে একটা রিলেট করতে পারে, ভালো লাগে, সেই ব্যাপারেই ব্যাপারটা চিন্তা ভাবনা করা আমরা। সেই জন্য আর্টিস্ট যারা আছেন, অভিজিৎ রায় থিম টোটাল, অভিজিৎ কোথায়? অভিজিৎ রায় পুরো থিমের ব্যাপারে সমস্ত ডিটেল চিন্তা ভাবনা গুলো ওরই। আচ্ছা, আর্টিস্ট হিসেবে আছে সৌরভ। আচ্ছা, ইনি হচ্ছেন অভিজিৎ রায়। আপনার নাম তো, আপনি একটু জাস্ট এইদিকে আসুন, আলোর দিকে। আপনি একটু বলুন যে আপনাদের এবারে মানে আপনার ভাবনা চিন্তা কি? বেসিক্যালি ভাবনাটা আমাদের হচ্ছে যে জঙ্গল বুক, হ্যাঁ, জঙ্গল মহলে জঙ্গলটাকে আমরা প্রাধান্য দিয়েছি এবারে বেশি করে। এবং যে জঙ্গলটা শুধু জঙ্গল দেখতে, তো মানুষ ঝাড়গ্রামের মানুষ তো জঙ্গল অনেকে দেখে, তার সাথে একটু ভেরিয়েশন করে অন্য জিনিসকে পাঞ্চ করে মানুষকে যদি এখানে টেনে আনা যায় এবং একটা মেসেজ দেওয়া যায় যে এই ধরনের এই অরণ্য রক্ষা করা বা এই যে বন্য প্রাণী, এই যে ট্রেনে হাতি কাটা পড়ছে বা আমাদের এই বাইসন মারা পড়ছে, ট্রেনে ধাক্কা খাচ্ছে, এই যে এই ব্যাপারগুলো হচ্ছে, এইটাকে যদি আমরা মানুষকে অ্যাওয়ার করতে পারি আমাদের এই মেসেজের মাধ্যমে, তাহলে আমাদের মনে হয় অনেকটা বেশি আমরা গভর্নমেন্টকেও হেল্প করতে পারবো, সরকারকে আমরা অনেক বেশি হেল্প করতে পারবো। যে সরকারের যে মোটিভ, যে সরকার এত খরচ করছে এই সব বন্য প্রাণীদের রক্ষা করার জন্য বা তাদেরকে রক্ষা করার জন্য, আমরা তাদের সাথে একসাথে সুর মিলিয়ে, একসাথে তাল মিলিয়ে জঙ্গল রক্ষা, বন্য প্রাণী রক্ষা, এগুলোকে আমরা করতে যাচ্ছি। তার সাথে একটা যেটা করতে চাইছি আমরা, যেটা শিশু বিকাশ, শিশু মনের বিকাশ, বাচ্চাদেরকে যদি আমরা বেশি করে অ্যাওয়ার করতে পারি, তাহলে মা বাবাদের কাজটা অনেকটা হালকা হয়ে যায়। এখন থেকে ছোট্ট বাচ্চাকে যদি আমরা জঙ্গল সম্পর্কে অ্যাওয়ার করি, আমরা বাচ্চাকে জীব বৈচিত্র্য যদি বাঁচাতে শেখাই এখন থেকে, যদি এই অ্যাওয়ারটা আমরা করতে পারি, তাহলে সেই বাচ্চাগুলো ভবিষ্যতে ওরা অনেকটা আমাদের ক্ষেত্রে এই সোশ্যাল ব্যাপারটা, মেসেজটাকে এফেক্ট করবে। এবং তারা যেটা ভালোবাসে, যে জঙ্গল বুক একটা খুব এবার ওরা যদি এটা দেখে এবং এইটার মাধ্যমে যদি ওরা এটা রিলেট করতে পারে, তাহলে আমাদের কাজটা আরো বেশি সোজা হয়ে যাবে। এই জন্য আমরা এটা করছি। আমি ভাবছিলাম এইবার পুজো করার সময় কিন্তু অন্য কিছু, কিন্তু ক্লাবের মাঝেপাড়া ক্লাবের লোকেদের ওইটা এক বছর ধরে ওদের ইচ্ছেই ছিল যে একটা জঙ্গল বুক নিয়ে কিছু করা হয়েছে, তার সাথে আমাদের এই টাকা ব্যাপারটাকে নিয়ে এটা রিলেট করে সেটা হলো। আমরা সবকিছু রিয়েলিস্টিক এই প্যান্ডেল ইউজ করতে চাইছি, রিয়েলিস্টিক সবকিছুই ব্যবহার করতে চাইছি আমরা। ওই বাকিরা, ভাল্লু, তারপর শেরসিং, সাপ, কুমির, এই প্যান্ডেলের মধ্যে সবকিছুই থাকছে, পুকুর থাকছে, পাখি থাকছে, সবকিছুই থাকছে। এবং আমরা যে বান্দর মন্দির, যেটা বান্দর টেম্পল যেটা অ্যাকচুয়াল সিনেমাতে আছে, তারও একটা পার্ট রেখেছি। এবং আমরা আমার এই প্যান্ডেলটার আমি কয়েকটা জায়গাতে আমি ভাগ করেছি, জোনে জোনে ভাগ করেছি, এক একটা জোনে এক একটা পোর্শন আমি দেখাচ্ছি। মানে গোটা সিনেমার যদি ভাগ করে দেখা যায় পাঁচখানা পার্ট, মেন পার্ট কাজ করে, সেই পার্ট গুলোকে আমি এক একটা জায়গায়। আমি যদি ভুল না হয় এটা কথা বলতে, ওইটা কি ওই সে কা
আমার ওই পাহাড়ের উপরে এবং কোন ফ্ল্যাটে আমি কোন জীবজন্তু কিছু সেভাবে থাকছে না, আমাদের কুড়ি থাকবে, মুভ করবে পাহাড়ের উপরে, যে শিয়ালগুলো আমাদের যে মাছ ওরা তো সবসময় পাহাড়ের উপরেই ছোটাছুটি করতো, ওরা পাহাড় বানিয়েছে তার উপরেই ওকে তুলে রাখবে। গাছের গুড়ি সবকিছু অরিজিনাল ইউজ করছি, বেশ ভালো দেখার ইচ্ছে রইল, একদমই নতুনত্ব থিম, সবাই এসে খুবই আনন্দ পাবে আশা করছি, আমন্ত্রণ রইল, একদম পুরো ঝাড়গ্রামই আসবে, আপনার এই কথা পুরো ঝাড়গ্রামের কাছে যদি পৌঁছে যায় অবশ্যই খুব খুশি মনে সবাই দেখতে আসবে। প্রতিমা একটা বিশেষ খবর এই ব্যাপারে, এটা এটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের এখানে যারা যারা কাজ করছে তাদের মধ্যে আর্টিস্ট হিসেবে যারা কাজ করছে তাদের মধ্যে একজন সৌরভ ধন, কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ যে রামকৃষ্ণ সরেন বলে একজন সাঁওতালি ছেলে আছে, রামেশ্বর মুর্মু বলে, রামেশ্বর সরেন থার্মোকলের কাজ করা, একটা এক একটা বড় বড় 14 ফুটের 15 ফিটের কুমির বানানো, বাঘ বানানো, এই যে কনসেপ্ট গুলো সৌরভ দা কনসেপ্ট দেয় কাজগুলো করে, এই কাজ করা ও মানে ও কোথায় একজন সাঁওতালি ছেলে এত রকম এত বিউটিফুল কাজ করে, এই কাজ করা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কেউ নেই, আমাদের গ্রুপের আমাদের সৌরভ দা আমার মানে মেন লোক, আপনাদের সকলের বাড়ি কোথায়? আমাদের সব ঝাড়গ্রামের বাড়ি, আচ্ছা, বেসিক্যালি উনি আর্ট কলেজের পাশ এবং আর্ট নিয়ে খুব সিরিয়াসলি এটা নিয়ে করেন, কাজ করেন আর কি, ছেলেখেলার ব্যাপারটা নিয়ে আমরা কাজ করি না এইরকম ভাবে, তাহলে তো খুবই আগে। আচ্ছা, প্রতিমার উপরে সেরকম বিশেষ কাজ? প্রতিমা আছে, আমরা যেটা করছি একটা কেপ তৈরি করছি এখানে, যে কেপটা আমরা কেপটা এখানে তৈরি করছি এবং ওখানে একটা ফাইবার কাস্টের আমরা একটা গুহা চিত্র মুক্তি করছি এবং ভেজিটেবল কালার ইউজ করছি, যে কালারটা কিন্তু আমরা সবসময় মানে দূষণ পরিবেশ দূষণে একটা ব্যাপার থাকে, ভেজিটেবল কালার দিয়ে ওয়াল পেন্টিং হচ্ছে, বুঝতে পারছেন ওই কেপের ভেতরে, এটা কিন্তু ঝাড়গ্রামে কোনো জায়গায় আর কোনো প্যান্ডেলিং কিছু হবে না, এখানেই দেখতে পাবেন একদম পুরোনো দিনের ওই বুদ্ধ পেন্টিং ভেজিটেবল কালার দিয়ে, আপনাদের কথা শুনেই বুঝতে পারছি যে খুব ভালো মতো একটা কিছু মানে জিনিস তৈরি হতে চলেছে। ঠাকুরটার মধ্যে খুব তাৎপর্য আছে, ঠাকুর ঠাকুর এবার কে বানাচ্ছে? ওখান থেকেই আসছে, ওখান থেকেই নিয়ে আসছে এই ঠাকুরটা, আমরা এখানে মানে মেন মায়ের পুজো যেটা হবে সেটা আমাদের অন্য প্রতিমাতে পুজো হবে, মণ্ডপের পাশেই আমাদের তার একটা এ করা হয়েছে, হ্যাঁ সে তো হয়, এখানের এটা একদম পুরোপুরি থিম মানে আমাদের ঝাড়গ্রামের একটা প্রচন্ড ঠাকুর থিমের মধ্যেই ঠাকুর পুজো হয়, থিমের ওই ব্যাপারটা একটা ব্রেক করেছি আমরা, আমাদের ঠাকুরটা কিন্তু ঠাকুর মানে থিমেরই ঠাকুর থাকছে, পুজোটা কিন্তু আলাদা হচ্ছে, যেটা আলাদা আলাদা জায়গা, তারা তো বড় বড় জায়গাতে হয় মানে থিমের ঠাকুরটা থিমের এটা থাকছে, ওটা পুজোর কোনো ব্যাপার থাকছে না, আমি প্যান্ডেলস কলেজ লাইফে করেছি যখন আর্ট কলেজে পড়তাম, তারপর থেকে নানা কারণে করিনি, তো অভিজিৎ দা বলার জন্যই মানে অ্যাকচুয়ালি অভিজিৎ দাই আমাকে হচ্ছে প্যান্ডেলে ইনভলভ করে নিয়েছে, আমার মানে খুবই প্রিয় লোক এবং ছোটবেলায় একসঙ্গে বড় হয়েছি, আমাদের একই পাড়াতেই বাড়ি, তো কাজটা চ্যালেঞ্জিং বলেই হচ্ছে আমি কাজটা নিতে ইন্টারেস্টেড হয়েছি, এবং
রাজি হয়েছি যে জন্তু জানোয়ার গুলো একটা ন্যাচুরালিস্টিক মডেল তৈরি করা হবে। আমাদের আমাদের আমার কিছু যারা ছাত্র যারা রয়েছে তারা খুব ভালো ন্যাচুরালিস্টিক স্কিল তাদের মোটামুটি, ওদের মধ্যে কেউ এখানে কাজ করছে আছে ঠিক আছে, পরে আবার আসবো আপডেট দেবো নিশ্চয়ই। একটু ওদিকটা ঘুরিয়ে রেখে দিচ্ছি, এই হচ্ছে কাজ মাঝের পাড়াতে, পুরো দমে কাজ চলছে দিনে রাতে সব সময় জঙ্গল বুক থিমের উপরে। মনে হচ্ছে এবারে মাঝের পাড়া ভালো রকম ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি জঙ্গল বুক, কিন্তু ওই যে গাছ আমাদের রক্ষা করার জন্য, আমাদের যে জঙ্গল বুকে মুগলি থেকে শুরু করে যারা যারা ক্যারেক্টার রয়েছে সবাইকে এখানে তুলে আনা হবে। খুবই একটা ভালো রকম একটা কিছু হতে চলেছে আশা করছি। এখানে শেকড় বাকড় দিয়ে খুব ভালো মতোই তৈরি করেছে, টিমটা নিশ্চয়ই খুবই ভালো হচ্ছে। দেখার ইচ্ছে রইল পুজোর মধ্যে, একটা ইন্টারেস্টিং কিছু এখানে ব্যাপার স্যাপার তৈরি হচ্ছে, খুবই ভালো লাগছে দেখে, খুবই এক্সাইটেড ব্যাপার স্যাপার। পুজো কবে আসছে সেই নিয়ে যাই, আপনাদের জল্পনার অবসান ঘটিয়ে আমরা আপনাদের ইচ্ছের কি হচ্ছে না হচ্ছে খোঁজখবর দিলাম। যাই হোক, মাঝের পাড়ার পুজোর থিম আপনাদের দেখিয়ে দিলাম, কেমন কি হচ্ছে কাজ চলছে কিরকম ভাবে, অবশ্যই এখানে আসবেন পুজো দেখবেন কেমন লাগলো জানাবেন। লাস্ট আপনাদের একটা বলি যে আপনারা ঝাড়গ্রাম বাসীদের কিছু বলুন, আপনাদের এবারে ঝাড়গ্রামবাসীদের উদ্দেশ্যে কিছু বলুন আপনাদের তরফ থেকে। ঝাড়গ্রামবাসীদের কাছে একটা বড় চমক অপেক্ষা করছে আমার, মানে জায়গা থেকে আমার মনে হচ্ছে আমার ঝাড়গ্রামবাসীকে সবাইকে আমার অনেক অনেক আমন্ত্রণ, আপনারা প্লিজ আসুন এখানে, আমাদের এই নতুন থিম দেখুন, ঝাড়গ্রামের থিমের কনসেপ্ট অন্যভাবে একটা থিমের কনসেপ্ট আমরা ভেবেছি, আপনারা আমাদের সাথে সবাই সহযোগিতা করুন, সত্যি অন্যরকম, আমরা যাতে আপনাদেরকে একটা বড় চমক দিতে পারি। আমি এটুকু বলতে পারি আপনাদের জন্য একটা চমক আমি প্যান্ডেলে রাখছি, সেটা এখন আর কিছু খুলে বলছি, আমরা এসেই এক্সাইটেড হয়ে রইলাম, সবাই নিশ্চয়ই এক্সাইটেড থাকবে। আপনারা মডেল অনেক দেখেছেন যে বাঘ সিংহ এরকম মডেল অনেক কিছুই দেখেছেন, কিন্তু মডেলের মুভমেন্ট আমি বলি আমার এই প্যান্ডেলের একটা এই বছর একটা নতুন জিনিস আমি বলি, আমরা প্যান্ডেলের ফ্রন্ট দেখে প্যান্ডেলে ঢুকি প্রতিবার, এখানে আমার কিন্তু আগে ভেতর দেখে তারপরে ফ্রন্ট দেখা প্যান্ডেলের, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, একটু অন্যরকম, মানে আগে প্যান্ডেলের ভেতর দেখে নেবেন সবকিছু, দেখে নিয়ে বেরিয়ে গিয়ে তারপরে নিজের সেলফি নেবেন জাঙ্গল বুকের সিগনেচার পিকচারের সাথে, সে ব্যবস্থা আমি করছি। না অসাধারণ, কিছু জানতে পারলাম, দেখতে পেলাম, এগুলো একটু ইনফো দেওয়ার জন্য ইনফরমেশন, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ, ওকে ধন্যবাদ, সবাইকে আমাদের তরফ থেকে ধন্যবাদ, নিশ্চয়ই সবাইকে অশেষ অশেষ আমন্ত্রণ, প্লিজ সবাই আসবে, সবাই আসবে।